প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ডায়োডের যেহেতু পিএন জাংশন, এর সম্পর্কিত যত সমস্যাবলী আছে, যেটা আমাদের, আমি একটু ভূমিকায় যাই, তোমরা যারা ডিপ্লোমা লেভেল পাস করছো অথবা যারা বিএসসি করছে, এরা চাকরির ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দেশে, আমার অভিজ্ঞতার আলোক, বিশেষ করে আরইবি, পিডিবি, তারপরে পাওয়ার গ্রিড, এগুলো যেখানেই হোক, এই কিছু কিছু ডায়োড ট্রানজিস্টার রিলেটেড বেশি কোয়েশ্চেনগুলো দেয় সমস্যাগুলো, এগুলো অনেক সহজ, কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে আমরা এগুলো অ্যাটেন্ড করতে পারিনি। সুতরাং চাকরি আমার কাছে সোনার হরিণই থেকে গেল, তা সোনার হরিণ যেন না থাকে সেই জন্য আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এর বলা আছে, এভাবে বলা আছে সার্কিটটা, এবং বলা আছে যে এই সার্কিট ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করে, ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত। তো আসলে ডায়োডটা যদি ইয়ে হয়, কিভাবে বলে দিয়েছে, ধরে নাও ডায়োডের আইডিয়াল, আমরা গত লেকচারে আলোচনা করছিলাম আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স কি হয়, শূন্য হয়, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স বা জাংশন রেজিস্ট্যান্স শূন্য হয়, শূন্য যদি হয় তাহলে এটা কি হয়ে গেল, এখন এটা একটা শর্ট হয়ে গেল, এটা যদি শর্ট হয় তো যারা ইলেকট্রিক্যাল সার্কিট করেছে এই রেজিস্ট্যান্সটা শর্ট, এবং ডায়োডটা এখানে চলে আসবে, তার মানে তখন আমার সার্কিটটা এরকম হয়ে গেল, এইটা সেই ড্রাইভারের শর্ট রূপ, অর্থাৎ এখানে চলে আসবে আইডিয়াল ডায়োড, এর ভিতর দিয়ে যে কারেন্ট আইডি ধরে দেবে, এখান থেকে রেজিস্ট্যান্স, এটা কিন্তু শর্ট হয়ে গেল, এটা অফ হয়ে গেল, এটার কারণ যেহেতু এখানে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স কি, তাহলে এখন এই রেজিস্ট্যান্স, এই কারেন্ট, এই কারেন্ট একই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কারেন্টটা কি হবে, আই কারেন্ট অথবা ডাই আইডি কারেন্ট সমান প্লাস ভোল্টেজ ভাগ এই 50 ওহম, কত হবে, 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা বোঝা গেল, এই একটা ছোট ছোট অঙ্ক পাঁচ মার্কে থাকবে, অথচ চাকরির ক্ষেত্রে আমরা